আমার তো এখন লজ্জা করে যে আমি একটা বিয়ে না উপযুক্ত মেয়ে, তাই জন্য আমার লজ্জা করে যে আমি যা লজ্জা করলে তো পেট চলার লাগতো, তাই জন্য আমি এক দূরে যাইতে হয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি সে ছোট্ট বোন লাবণীর কাছে, যে রাস্তায় রাস্তায় মানুষের ধারে ধারে ভিক্ষা করে খায়, কিংবা তার প্রেমিলির দে ছোট্ট বয়সে তার প্রেমিলির দায়ভার কেন সে নিজের কাঁধে তুলে নিয়েছে, তার কি সমস্যা, সে সমস্যা গল্পটুকু আমরা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। তো চলুন দর্শক আমরা এ বোনটির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপু। আপু তোমার নাম? আমার নাম লাবণী। লাবণী, তো লাবণী তুমি তো আমাদের আরো একটি পর্বে বলেছিলে তো যে তুমি মানুষের ধারে ধারে ভিক্ষা করে নিজের ভাই আছে, দাদু আছে, দাদা আছে, ফুফু আছে, তাদের সবার সংসার তুমি চালাও, কেন তোমার মা কি হয়ে মারা গেছে সে, কিংবা তোমার বাবার কি হয়েছে সে গল্পটুকু একটু বলো। আমার বাবা, আমার মা ভিক্ষা করে, আমার মা বাবা থাকতে আমার মা ইচ্ছা করে মারা গেছে, আমার বাবা আমার মাকে তুই বিয়ে করছে, তাই জন্য আমার মা ইষ্টা করা মারা গেছে হঠাৎ, তাই আমার ভাইকে নিয়ে আমি এই বিক্রি করে খাই। তো তোমার বাবা কোথায়? আমার বাবা কোথায় তা আমি সেটা জানি না। জানো না? জানি। তোমাদের খোঁজ খবর নেয়? জানি। খোঁজ খবর নেয় না? জানি। তোমরা জানো উনি জীবিত আছে না মারা গেছে? আমি জানি যে উনি জীবিত আছে। জীবিত আছে? জানি। আচ্ছা তুমি আমাদেরকে বলছিলা যে তুমি কি জানো অসুখে ভুগতেছো, কি সমস্যা তোমার? আমার ছোট কালে আমার বাবা ঠেলা গাড়ি ধরছি আর বাইনের ঠেলা গাড়ি ধরছি আর আমার বাবা আমাকে আসার দিছে, সেই ধরে আমার শ্বাস টান। তোমার বাবা তোমাকে আসার দিয়েছে? তোমার বাবা কি কাজ করতো তখন? আমার বাবা তখন চামড়ার কাজ করতো, প্রথমে ঠেলা গাড়ি চলাইতো, তারপরে চামড়ার ট্রেনার কাজ করতো। মানে চামড়া বিক্রি, গরু ছাগলের চামড়া বিক্রি করতো? তো ওগুলা দিয়ে তখন তোমাদের সংসারটা মনে ভালোভাবে চলছিল? তারপর আমার বাবা এই সংসার চলাতে যাইটা ঢাকা গেছে আর এমে বেডিকে বিয়ে করছে, তাই আমার মা তিনটে টেনশনে মারা গেছে। দর্শক দেখেন আসলে কতটুকু দুঃখ এ বোনটির মনে, আপনারা দেখতে পাচ্ছেন অজরে তার চোখের পানি ঝরে যাচ্ছে। আসলে আপনাদেরকে কি বলবো যে আমরাও তার দুঃখে অনেক, আমাদেরও কান্না চলে আসতেছে। এ ছোট্ট বয়সে কেন সে, যে বয়সে সে খেলে বেড়ে চলার বয়স, পড়াশোনা করার বয়স, সে বয়সে কেন সে প্রেমিলির দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন কাটাচ্ছে। আসলে আমাদের সমাজে মেয়েদের কোনো রকমের কোনো নিরাপত্তা নেই, জেনেও কেন এ মেয়ে রাস্তায় বের হয়েছে, হয়তোবা এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। তো আপু তুমি কি তোমার এই যে তোমার শ্বাসটান হয়েছে বলছিলা, ওটা চিকিৎসা কি তোমার মা বাবা করিয়েছে তোমাকে? আমার মা বাবা আগে করতে চাইছিল, তাই আমার মা মারা গেছে ধরে আমাকে কেউ চিকিৎসা করানো। আচ্ছা যখন এ তোমার টান ওঠে তখন তোমার কেমন মন অনুভূতি হয়, কেমন কষ্ট হয় একটু বলো তো কষ্টটুকু। আমার টান উঠলে আমি মনে হয় মরে যাই, এই কষ্ট আমার এত লাগে যেন দুনিয়াটাই, আমার এত কষ্ট লাগে যেন আমি জানি হেকুলে তাই মরে যাই। আমি এই যে টান উঠলে আমি এক খাইক দিই ওখানে তাই না, এখানে যাইতে মারিনি, তাই আমি জানি কি কষ্ট, আমার বুক হাড়ি যায় একটু মনে কর কেউ কিছু আনি দিলে খাই মরে যাই, এত কষ্ট হয় যে সহ্য করতে পারো না। আচ্ছা কাউকে চিকিৎসার কথা বলো নাই তুমি? কইছি কেউ কয় টাকা ছাড়ে চিকিৎসা করেন যাইতো। আচ্ছা কত টাকা হলে তোমার এই টানের চিকিৎসা করতে পারবে? তারা কইছে 20-30 হাজার হইলে বড় হাসপাতাল নিয়ে চিকিৎসা করেন যাই। আচ্ছা তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? এবার 7। ক্লাস 7-এ পড়ো, মানে এখন তো লকডাউনে ক্লাস বন্ধ, এর আগে কি পড়াশোনা চলাকালীন অবস্থা চলছে তোমার? এই লকডাউনের কারণে আর করতে পারি না, আর এই লকডাউনের পরও আমি চাইছিলাম করতাম, নিজের কাঁধে যেন এটা উঠে গেছি, লকডাউনের পরে যদি পড়ালেখা না করতে পারি তাহলে আমি একজনের কাছে যাই কি বলবো যে আমি পড়ালেখা করিনি না কি বা কার,
এখনো যাইল তো কেউ কিছু দিয়ে গেব আমাকে তো আমি একটু এর উত্তর দিব কেমন কর আমি তাই আমি পড়ালেখা করতে পড়ালেখা করতে চাও আচ্ছা পড়ালেখা করে তোমার স্বপ্ন কি ছিল আমি পড়ালেখা করে চাই আমি চাই কিছু চাকরি করব চাকরি করতে চাও জি চাকরি করতে চাও ভাই আছে তার দেখাশোনা করতে চাও কিংবা নিজে যেন নিজে নিজের বাবা চলতে পারো সে কারণে জি আমি চাই আমার ভাইকে এক চাকরি করাতে আর মা ওকে পড়ালেখা করে তার আমি একটা চাকরি করতে বুঝতে পাই জান দর্শক দেখতে পাচ্ছেন যে বয়সে হেসে খেলে থাকার বয়স সে বয়সে নিজের কাঁধে পরিবারের দায়ভার কিংবা ছোট ভাইয়ের জীবনের দায়ভার সে নিজেই তুলে নিয়েছে এ ছোট বয়সে তার মনে কত চিন্তা কত টেনশন যে বয়সে অনেক হাসি খুলি চলার বয়স এ বয়সে সে ভাবে কিভাবে ভাইকে মানুষ করা যাবে সে বয়সে সে নিজেই অনেক দূর চিন্তায় ভুগে কিভাবে পরিবারের মুখে খাওয়ার জোটানো যায় কিভাবে দুই মুঠো চাল মানুষের কাছ থেকে চিনতে আনা যায় আসলে আমরা তাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য দাঁড় করিয়েছি সে বলে কি জানেন যে আপু আমি তো সকাল থেকে কিছু খাই নাই আর আমি যদি আপনার এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমি মানুষের কাছ থেকে কিভাবে চাইতে যাব আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে সে কথা বলছে সে এক কোথাও দাঁড়াতে চায় না মানুষের কাছ থেকে যার দুই দুয়ার বেশি গেলে হয়তো বা দুই মুঠো চাল বেশি পাবে সে আশায় সে কোথাও দাঁড়াতে চায় না আচ্ছা তুমি সকাল থেকে কিছু খেয়েছ কেন খাও নাই আমি সকাল থেকে কিছু খাই না আমি সকাল থেকে সবে দূরে দূরে আসছিলাম তাই জন্য সকালে কিছু খাই না আর কেউ কিছু দেয় না মানুষ কার থেকে কিছু চেয়েছিলে তুমি কেউ কিছু দেয় নাই যে না কেউ এখনো কেউ কিছু বানায় নাই সকালে সকালে এরকম ঘুমাতে নেই সেগুলো কয় তাই জন্য আমি চলে যাই কেউ আমাকে খাওয়ান দেয় না কখন বাইরেছে তুমি আমি বাইরেছি সকাল সাতটা সাতটা বাইরেছ জি পেয়েছ কিছু মানুষের কাছ থেকে পাইছি পাইছ অল্প কিছু পাইছ আচ্ছা তো তুমি একদিন যদি বাইর হও কয়দিন তোমার ফ্যামিলি তো চার পাঁচজন লোক আছে তো কয়দিন খেতে পারো দুই দিন ন বা তিন দিন এগুলো খাইতে পারি না ইয়ার উল্পে খাইতে পারি না আবার উপায়ও ঠান্ডা উপায়ও থাকা লাগে এক বেলা খাইলে হয়তো বা তিন বেলা খেতে পারো না আচ্ছা তোমার কি ভয় করে না মানুষের কাছ থেকে খুঁজতে তোমার কি লজ্জা করে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটির কান্না কতটুকু কষ্ট তার মনে সে অজরে শুধু অশ্রু জড়াচ্ছে আচ্ছা তোমার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে আমাদের দর্শকরা যদি কেউ তোমাকে সাহায্য করতে চায় যে আমার যোগাযোগ করার ফোন আছে ফোন আছে যে ফোন নাম্বারটা জানো তুমি যে বলো 0173 0173 76 76 30 30 682 682 তোমার নাম লাবণী লাবণী আচ্ছা তোমার মোবাইলটা থাকে কার কাছে মোবাইল আমার কাছেই থাকে কেউ যদি তোমাকে ফোন দেয় তোমাকে কি খুঁজে পাবে পাবে আচ্ছা কেউ যদি তোমাকে চিকিৎসার বার নিতে চায় তুমি কি তার সাহায্য নিবে জি আচ্ছা তোমার কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে জি কি বলার আছে বলো আমি চাই আমাকে কেউ চিকিৎসা করানোর জন্য আর আমি চাই আমাকে আমাদের ঘরে কিছু খাওয়ার জন্য কিছু টাকা টাকা সাহায্য করানোর আর আমি চাই পড়ালেখা করানোর জন্য কেউ আমাকে বোন হিসাবে ভাই হিসাবে সাহায্য করো আমি দুবেলা যেন ঘরে বসে খাতে পারি আর আমার ভাইটাকে যেন সাহায্য করতে আমার ভাইটাকে যেন পড়ালেখা করতে পারি আমাকে বোন হিসাবে কেউ সাহায্য করো আমি এই এই কাপড় চোপড় সবার থেকে খুঁজিয়ে কিনতে আসি কেউ আমাকে একটু সাহায্য করিয়েন আমাকে আমি যেন আমার ভাইটাকে পড়ালেখা করি মানুষ করতে পারি আর আমি যেন পড়ালেখা করতে পারি আমাকে কেউ একটু সাহায্য এই পূর্ণতাকে আমি এই আপ থেকে নিয়ে গাদ দিছি আমাকে কেউ একটু সাহায্য করি
দর্শক আপনারা শুনলেন এ বোনটির কথা, আসলে কতটুকু কষ্ট তার এই মনে। ছোট্ট বোন, 13-14 বছর বয়স হবে, তার বেশি হবে না। এ ছোট্ট বোনটির মনে কত কষ্ট, এ বয়সে সে ভিক্ষা করে নিজের প্রেমিলি দেখে দেখাশুনো করে, যে বয়সে সে হেসে খেলে বেড়ানোর বয়স, সে বয়সে সে নিজেই একটি মেয়ে। মেয়েদের নিরাপত্তা আমাদের এই দেশে নেই, তারপরও এর দেশে থাকতেই হবে, পেট চালাতে হলে চলতেই হবে, তারপরও সে চলে। তো দর্শক, তার দিকে তাকিয়ে আপনাদের যদি একটু দয়া হয়, তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।